নমস্কার, কোভিড ভ্যাকসিন লওয়া লোকসকলৰ বাবে এটা অতিকৈ উদ্বেগজনক খবর, কিয়নো বিশ্বর কোটি কোটি লোকে কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছিল আর যখন লোকে কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছিল তেওঁলোকে বিরল রোগৰ আক্রান্ত হব পাৰে। আদালতত কোভিড ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানি এস্ট্রা জেনেকাই বিস্ফোরক স্বীকারোক্তি করেছে, রেয়ার ডিজিজত আক্রান্ত হব পাৰে বুলি ইতিমধ্যে আদালতত স্বীকার করেছে কোভিড ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানি। তার পাছতেই সমগ্র বিশ্বতেই লাগিছে তোলপাড়। আমি লৈ আহিছো সবিশেষ খবর, কোভিড ভ্যাকসিন লওয়া সকলের বাবে মুহূর্তর এটা অতিকৈ উদ্বেগজনক খবর, কোভিড ভ্যাকসিন লওয়া সকলের বাবে ভয়ঙ্কর খবর, যখন কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছিল তেওঁলোকে বিরল রোগত আক্রান্ত হব পাৰে। আর ইতিমধ্যে আদালতত ভয়ঙ্কর স্বীকারোক্তি ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানির। তার পাছতে সমগ্র বিশ্বতে টোল পার লাগিছে, কোভিড ভ্যাকসিন লওয়া সকল আক্রান্ত হব পাৰে বিরল রোগত, এক অচিন রোগত আক্রান্ত হয়েছে ইতিমধ্যে বহু লোক। কোভিড ভ্যাকসিনে লওয়া সকলের দেহত দেখা দিব পাৰে অচিন রোগ, এক বিরল রোগত বহু লোক আক্রান্ত হওয়ার পাছতে আদালতের দ্বারস্থ হয়েছিল কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি এস্ট্রা জেনেকাই ভয়ঙ্কর স্বীকারোক্তি ইতিমধ্যে আদালতত প্রদান করেছে। কোম্পানি স্বীকারোক্তির পাছতে সমগ্র বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে, কিন্তু বিশ্বর কোটি কোটি লোকে গ্রহণ করেছিল কোভিশিল্ড ভ্যাকসিন, গোট মারিব পারে আপনার শরীরের তেজ। কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করার ফলত এক বিরল রোগ শরীরের তেজ গোট মারি যায়। কোভিড ভ্যাকসিন লৈ সমস্যাত পড়া একাংশ পরিয়ালে ব্রিটেনের আদালতত অভিযোগ দিছিল আর তার পাছতে সমগ্র বিশ্বতে তোলপাড় লাগিছে। আদালতত ভ্যাকসিনের ফলত দুরারোগ্য রোগ হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যে স্বীকার করেছে কোম্পানিয়ে। অতি বিরল হয় এই রোগ, কোভিশিল্ড ভ্যাকসিন লৈ তেজ গোট মরার সমস্যাত পড়েছে ইতিমধ্যে বহু লোক আর খুব কম সংখ্যক লোকের সমস্যাত পড়া বলে ইতিমধ্যে কোম্পানিয়ে জানাইছে। তেজ গোট মরার বাবে হার্ট স্ট্রোকর লগতে হার্ট এটেকর সমস্যা হব পারে, ব্রেইন স্ট্রোক হব পারে। জেমি স্টোক নামৰ এগৰাকী লোকে ভ্যাকসিন লৈ ব্রেইন ডেমেজৰ সমস্যাত পৰিছিল। ব্ৰিটিছ সংবাদ পত্ৰ ডেইলি মেইলত প্ৰকাশ পাইছে চাঞ্চল্যকৰ তথ্য। এখন ব্রিটিশ সংবাদপত্রই চাঞ্চল্যকৰ তথ্য প্রকাশ কৰিছে, ভাৰততো কোভিড ভ্যাকসিন গ্রহণ কৰাৰ পাছত ভয়ংকৰভাৱে বৃদ্ধি পাইছিল হার্ট এটেকৰ সংখ্যা আৰু ভাৰততো গোচৰ ৰুজু কৰিব পাৰে বহু লোকে। আৰু যিহেতু বিশ্বৰ কোটি কোটি লোকে গ্রহণ কৰিছিল কোভিশিল্ড ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানি এস্ট্রা জেনেকাই বিস্ফোরক স্বীকারোক্তি প্রদান কৰিছে আদালতত, কিয়নো আদালতত কোভিশিল্ড ভ্যাকসিন লৈ অচিন রোগত আক্রান্ত হওয়া একাংশ ব্রিটেইনের পরিয়ালে আদালতের দ্বারস্থ হয়েছিল, আদালতত অভিযোগ দিছিল আর তার পাছতেই আদালতে ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানি এস্ট্রা জেনেকার যখন কর্তৃপক্ষ আদালতত হাজির হবলগিয়া হয়েছিল আর অবশেষত আদালতত ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করেছে যে যখন লোকে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছিল তেওঁলোকে বিরল রোগের শিকার হব পাৰে। এই মুহূর্তে এটা অতিকৈ উদ্বেগজনক খবর, যেহেতু ভারততো কোটি কোটি লোকে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছে, কোভ্যাক্সিনের লগতে কোভিশিল্ড ভ্যাকসিন কোটি কোটি লোকে গ্রহণ করেছে আর যখন লোকে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছে তেওঁলোকৰ বাবে চিন্তার খবর, এক ভয়ঙ্কর খবর, কিয়নো ভ্যাকসিন গ্রহণ করা লোকসকল আক্রান্ত হব পাৰে অতিকৈ বিরল রোগত আর তার পাছতেই সমগ্র বিশ্বতে তোলপাড় লাগিছে। বিশ্বত যেহেতু বহু লোকে কোটি কোটি লোকে কোভিডৰ পৰা যাতে কোভিডত আক্রান্ত হব নোৱাৰে সকলে বিশ্বাসত কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছিল যাতে কোভিডৰ পৰা বাঁচি থাকিব পাৰে, জীৱনটো যাতে বাঁচি যায়। কিন্তু এইবার কোম্পানিয়ে বিশ্বাসঘাতকতা করা দেখিবলৈ পোৱা গৈছে, ভ্যাকসিনৰ নামত বিশ্বৰ জনতাক বিপদত পেলাইছে এস্ট্রা জেনেকাই। আর তার পাছত আদালতত অসহায় স্বীকারোক্তি এস্ট্রা জেনেকার যে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণের ফলত এক দুরারোগ্য রোগত আক্রান্ত হয়, অর্থাৎ তেজ গোট মরা সমস্যাত পড়ে আর তার পাছতে হার্ট এটেকর লগতে ব্রেইন স্ট্রোক বিভিন্ন স্ট্রোকর সমস্যা দেখা দিব পাৰে, ব্রেইন ডেমেজ হব পাৰে। তার পাছতেই সমগ্র বিশ্বতে তোলপাড় লাগিছে, কিয়নো বিশ্বত কোটি কোটি লোকে কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছে, ভারততো কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছে বহু লোকে। যদি আপনি কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছিল তেতিয়াহলে আপনার বাবে উদ্বেগজনক খবর, এক বিরল রোগত আক্রান্ত হব পাৰে ভ্যাকসিন গ্রহণকারী আর ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানিয়ে ইতিমধ্যে আদালতত এক বিস্ফোরক স্বীকারোক্তি করেছে। সমগ্র বিশ্বতে জোকাৰণি সৃষ্টি করেছে এই খবরে, যেহেতু কোভিডৰ বাঁচিবলৈ কোভিডৰ তৃতীয় তিনিটাকৈ ঢৌ আহিছিল আর তার পাছতে সমগ্র বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছিল। বিশ্বর প্রায় 180খনতকৈ অধিক দেশে কোভিডৰ কবলত পড়েছিল আর কোভিডৰ যাতে কোনো লোক নিরাময় হব পাৰে, কোভিডত যাতে কোনো লোক আক্রান্ত নহয় তার প্রতি লক্ষ্য রাখি সেই সময়ত ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানিক বিশ্বাস করে লৈছিল বিশ্বৰ জনতায় আর সকলে ভ্যাকসিন গ্রহণ করেছিল, তৎপরতা দেখুৱাইছিল, সকলে তৎপরতারে ভ্যাকসিন গ্রহণ করেছিল আর ভ্যাকসিন গ্রহণ করার ফলত যে এনে ধরনের ঘটনাও ঘটিব পারে কোনেও ভবা নাছিল। কিন্তু এইবার আদালতত বিস্ফোরক স্বীকারোক্তি করেছে ভ্যাকসিন নির্মাণকারী কোম্পানি আর তার পাছতে সমগ্র দেশতে তোলপাড়ৰ সৃষ্টি হয়েছে।
কিয়নো ভেকচিন যিসকলে গ্রহণ কৰিছিল কোভিশিল্ড ভেকচিন তেওঁলোকৰ এক তেওঁলোকে বিৰল ৰোগৰ স্বীকাৰ হ'ব পাৰে অৰ্থাৎ তেজ গুট মৰা সমস্যাত ইতিমধ্যে ব্ৰিটেইনৰ কেইবাটাও পৰিয়াল তেজ গুট মৰা সমস্যাত পৰিছে বা বিভিন্ন সমস্যাত ভেকচিন লোৱাৰ ফলত তেওঁলোকৰ দেখা দিছে আৰু তাৰ পাছতেই আদালতৰ দ্বাৰহস্থ হৈছিল পৰিয়ালকেইটা আৰু এইবাৰ ব্ৰিটেইনৰ এখন আদালতে আদালতত এই বিস্ফোৰক স্বীকাৰোক্তি এষ্ট্ৰাজেনেকা আদালতত উপস্থিত হ'বলগীয়া হৈছিল আৰু তাৰ পাছতেই কোভিড ভেকচিনৰ পাৰ্শ্বক্ৰিয়াৰ কথা আদালতত স্বীকাৰ কৰিছে ভেকচিন নিৰ্মাণকাৰী কোম্পানী এষ্ট্ৰাজেনেকাই আৰু ব্ৰিটিছ সংবাদপত্ৰ ডেইলি মেইলত প্ৰকাশ পাইছে এই বিস্ফোৰক তথ্য আৰু কেইবাটাও সংবাদ মাধ্যমেই ইতিমধ্যে এই খবৰ সম্প্ৰচাৰিত কৰিছে আৰু তাৰ পাছতে সমগ্ৰ বিশ্বত টোল পাৰ লাগিছে যিহেতু বিশ্বৰ কোটি কোটি লোকে কোভিশ্বিল্ড গ্ৰহণ কৰিছিল ভাৰততো কোটি কোটি লোকে কোভিশ্বিল্ড গ্ৰহণ কৰিছিল কোভিশ্বিল্ড ভেকচিন লোৱাসকল বিৰল ৰোগত আক্ৰান্ত হ'ব পাৰে তেজ গোট মৰা সমস্যা হ'ব পাৰে আৰু তাৰ পাছতেই মৃত্যু হ'ব পাৰে ব্ৰেইন ডেথ হাৰ্ট এটেক ষ্ট্ৰকৰ সমস্যাত পৰিব পাৰে আৰু তাৰ পাছতেই মৃত্যু হ'ব পাৰে ব্যক্তিৰ আৰু তাৰ পাছত সমগ্ৰ বিশ্বতে টোল পাৰ লাগিছে যিহেতু কোটি কোটি লোকে কোভিড ভেকচিন গ্ৰহণ কৰিছিল আৰু এই মুহূৰ্তত এটা উদ্বেগজনক খবৰ কোভিড ভেকচিন লোৱাসকলৰ বাবে কিয়নো এক ভয়ংকৰ খবৰ বিয়পি পৰিছে সমগ্ৰ বিশ্বতেই এষ্ট্ৰাজেনেকাৰ স্বীকাৰোক্তিৰ পাছতেই সমগ্ৰ বিশ্বত ভাৰতৰ লগতে সমগ্ৰ বিশ্বত উদ্বেগ প্ৰকাশ কৰিছে বিশ্ববাসীয়ে ভাৰতত যিসকল লোকে এই ভেকচিন গ্ৰহণ কৰিছিল তেওঁলোকৰ বাবে এক ভয়ংকৰ খবৰ কোভিশ্বিল্ড ভেকচিন লোৱাসকলে এক বিৰল ৰোগত আক্ৰান্ত হোৱাৰ সম্ভাৱনা ইতিমধ্যে স্বীকাৰ কৰিছে ভেকচিন নিৰ্মাণকাৰী কোম্পানীয়ে খুদ ভেকচিন নিৰ্মাণকাৰী কোম্পানীয়ে আদালতত এই অসহায় স্বীকাৰোক্তি প্ৰদান কৰিছে খবৰ জনাই আছো যিসকল লোকে কোভিড ভেকচিন লৈছিল সেই লোকসকলৰ বাবে এটা অতিকৈ উদ্বেগজনক খবৰ কিয়নো কোভিশ্বিল্ড ভেকচিন নিৰ্মাণকাৰী কোম্পানীয়ে আদালতত বিস্ফোৰক স্বীকাৰোক্তি প্ৰদান কৰিছে ভেকচিনৰ পাৰ্শ্বক্ৰিয়াৰ কথা আদালতত স্বীকাৰ কৰাৰ পাছতেই সমগ্ৰ বিশ্বতে টোল পাৰৰ সৃষ্টি হৈছে কিয়নো ভেকচিন গ্ৰহণ কৰাৰ পাছতেই বিৰল ৰোগত আক্ৰান্ত হ'ব পাৰে অচিন ৰোগত ইতিমধ্যে ব্ৰিটেইনৰ বহু লোক আক্ৰান্ত হোৱাৰ পাছত আদালতৰ দ্বাৰহস্থ হৈছিল আৰু তাৰপাছত আদালতত উপস্থিত হ'বলৈ বাধ্য হৈছিল এষ্ট্ৰাজেনেকাৰ কৰ্তৃপক্ষ আৰু এষ্ট্ৰাজেনেকাৰ কৰ্তৃপক্ষ ইতিমধ্যে আদালতত ভেকচিনৰ পাৰ্শ্বক্ৰিয়াৰ কথা নিজ মুখে স্বীকাৰ কৰিছে আৰু তাৰ পাছতে সমগ্ৰ বিশ্বই আতংকিত হৈ পৰিছে চিন্তিত হৈ পৰিছে বিশ্বৰ প্ৰায় যিসমূহ দেশত কোভিডে সন্ত্ৰাস চলাইছিল সেই দেশসমূহত কোভিড ভেকচিন
দিয়া হৈছিল প্ৰতিজন লোককে শিশুৰ পৰা বৃদ্ধলৈকে কোভিড ভেকচিন দিয়া হৈছিল আৰু কোভিশ্বিল্ড ভেকচিন কিন্তু ভাৰতৰ লগতে বিশ্বৰ প্ৰায় বহুকেইখন দেশে গ্ৰহণ কৰিছিল এতিয়া কোভিশ্বিল্ড ভেকচিন লোৱা লোকসকলৰ কি হ'ব এই মুহূৰ্তৰ ডাঙৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে যেতিয়া সেই সময়ত কোম্পানীক বিশ্বাস কৰি কোভিডৰ পৰা বাচিবলৈ কোভিড ভেকচিন হ'ব লোৱা হৈছিল কিন্তু ভেকচিনৰ নামত কোম্পানীয়ে বিশ্বাসঘাতকতা কৰিলে নেকি আৰু ভাৰততো বহুলোকে কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ পাছতে দাবী কৰি আহিছিল যে হঠাৎ মৃত্যু হোৱা ৰোগীৰ সংখ্যা বৃদ্ধি হৈছে কোনো ৰোগ নথকাকৈ হাৰ্ট এটেক হোৱা ৰোগীৰ সংখ্যা বৃদ্ধি হৈছে বা কোনো ৰোগ হ'লে হঠাৎ মৃত্যু হয় লোকসকলৰ তাৰ পাছতেই ভাৰতৰ লোকসকলেও একাংশ লোকে বিশ্বাস কৰিছিল যে কোভিড ভেকচিন লোৱাৰ পাছতেই হয়তো এনে হ'ব পাৰে সন্দেহ কৰিছিল একাংশ লোকে আৰু হয়তো এই সন্দৰ্ভত এতিয়া ভাৰতৰ বহু লোকেও গোচৰ তৰিব পাৰে যিহেতু ব্ৰিটেইনত ভুক্তভোগী লোকসকলে আদালতৰ কাষ চাপিছিল আৰু তাৰ পাছতে সমগ্ৰ ঘটনা পোহৰলৈ আহিছে হয়তো ব্ৰিটেইনৰ লোকসকলে যদি আদালতৰ দ্বাৰস্থ নহ'লেহেঁতেন তেতিয়াহ'লে হয়তো এষ্ট্ৰাজেনেকাই কেতিয়াও এই কথা স্বীকাৰ কৰিবলগীয়া নহ'লহেঁতেন কিন্তু উপায়ন্তৰ হৈ আদালতত এষ্ট্ৰাজেনেকাৰ বিস্ফোৰক স্বীকাৰোক্তি আৰু তাৰ পাছতে সমগ্ৰ দেশতেই এই খবৰে আতংকৰ সৃষ্টি কৰিছে কোভিড ভেকচিন যিসকলে লৈছিল কোভিশ্বিল্ড যদি আপুনি লৈছিল তেতিয়াহ'লে আপোনাৰ বাবে এই মুহূৰ্তত এটা ভয়ংকৰ খবৰ কিয়নো এষ্ট্ৰাজেনেকা কোভিড ভেকচিন নিৰ্মাণকাৰী অৰ্থাৎ কোভিশ্বিল্ড ভেকচিন নিৰ্মাণকাৰী কোম্পানী এষ্ট্ৰাজেনেকাই ব্ৰিটেইনৰ আদালতত বিস্ফোৰক স্বীকাৰোক্তি প্ৰদান কৰিছে ব্ৰিটেইনৰ কোম্পানী আছিল এষ্ট্ৰাজেনেকা আৰু তাৰ পাছতে এষ্ট্ৰাজেনেকাৰ বিৰুদ্ধে গোচৰ তৰিছিল ব্ৰিটেইনৰ একাংশ পৰিয়ালে কিয়নো ভেকচিন গ্ৰহণ কৰাৰ পাছত ব্ৰিটেইনতো যিহেতু কোভিশ্বিল্ড ভেকচিন দিয়া হৈছিল একাংশ লোকক আৰু কোটি কোটি লোকে ব্ৰিটেইনতো কোভিশ্বিল্ড গ্ৰহণ কৰিছিল আৰু তাৰ পাছতেই আদালতৰ দ্বাৰস্থ হৈছে যিসকল পৰিয়ালে কোভিশ্বিল্ড ভেকচিন গ্ৰহণ কৰাৰ পাছত তেজ গোট মৰাৰ সমস্যাত পৰিছে বিভিন্ন তেওঁলোকে সমস্যাত পৰিছে তেওঁলোকে ব্ৰিটেইনৰ এখন আদালতৰ কাষ চাপিছিল আদালতত অভিযোগ দিছিল আৰু তাৰ পাছতেই এষ্ট্ৰাজেনেকাৰ কৰ্তৃপক্ষ উপস্থিত হৈ আদালতত অসহায় স্বীকাৰোক্তি প্ৰদান কৰিছে যে কোভিড ভেকচিন অৰ্থাৎ কোভিশ্বিল্ড ভেকচিন যিসকল লোকে গ্ৰহণ কৰিছে তেওঁলোকে দুৰাৰোগ্য অৰ্থাৎ এক বিৰল ৰোগত আক্ৰান্ত হ'ব পাৰে আৰু খুব কম সংখ্যক লোকে আক্ৰান্ত হ'ব পাৰে যদিও এই খবৰৰ পাছত সমগ্ৰ বিশ্বতে আতংকময় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰু এই খবৰৰ পাছত ভেকচিন নিৰ্মাণকাৰী কোম্পানী এষ্ট্ৰাজেনেকাৰ বিৰুদ্ধে গৰজি উঠিছে বিশ্ববাসী কিয়নো এষ্ট্ৰাজেনেকাক বিশ্বাস কৰি কোভিশ্বিল্ড ভেকচিন গ্ৰহণ কৰিছিল ভাৰতৰ কোটি কোটি লোকে কেৱল ভাৰতেই নহয় বিশ্বৰ যিসমূহ দেশত কোভিডে সংহাৰী ৰূপ লৈছিল সেই দেশৰ জনতাই কোভিশ্বিল্ড ভেকচিন গ্ৰহণ কৰিছিল যে কোভিশ্বিল্ড ভেকচিন গ্ৰহণ কৰাৰ পাছত কৰোণাত আক্ৰান্ত নহ'ব বা কোভিডে কেতিয়াও আক্ৰান্ত কৰিব নোৱাৰিব তাৰ কিন্তু এতিয়া এয়া বিশ্বাসঘাতক বুলি ক'ব লাগিব বিশ্বাসঘাতকতাত পৰিণত হৈছে কিন্তু এষ্ট্ৰাজেনেকাই কোটি কোটি বিশ্ববাসীৰ সৈতে বিশ্বাসঘাতকতা কৰিলে নেকি মুহূৰ্তৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে লগতে প্ৰশ্ন উত্থাপন হৈছে যে সেই লোকসকলৰ যিসকল লোকে কোভিশ্বিল্ড গ্ৰহণ কৰিছিল তেওঁলোকৰ জীৱনৰ সৈতে হেতালি খেলিলে নেকি এষ্ট্ৰাজেনেকাই তেওঁলোকৰ ভৱিষ্যত কি হ'ব তেওঁলোকৰ জীৱনৰ মূল্য নাই নেকি কিয়নো আদালতত যিহেতু নিজ মুখে স্বীকাৰ কৰিছে কোভিড ভেকচিনৰ পাৰ্শ্বক্ৰিয়াৰ কথা আৰু তাৰ পাছতেই সমগ্ৰ বিশ্বতে টোল পাৰ লাগিছে এই খবৰে সমগ্ৰ বিশ্বত বিয়পি পৰাৰ পাছত যিসকল লোকে কোভিশ্বিল্ড গ্ৰহণ কৰিছিল সেই লোকসকল আতংকিত হৈ পৰিছে যদি আপুনি কোভিশ্বিল্ড গ্ৰহণ কৰিছিল কোভিড ভেকচিনৰ নামত যদি কোভিশ্বিল্ড নামৰ ভেকচিন আপুনি গ্ৰহণ কৰিছিল তেতিয়াহ'লে সাৱধান হওক কিন্তু ভাৰতত বিশেষকৈ কোভাক্সিন দিয়া হৈছিল আৰু কোভিশ্বিল্ড দিয়া হৈছিল একাংশ লোকে কোভাক্সিন গ্ৰহণ কৰিছিল আৰু একাংশ লোকে কিন্তু কোভিশ্বিল্ড গ্ৰহণ কৰিছিল আৰু দেখিব পৰা জানিব পৰা মতে বহু লোকে ভাৰতৰ অধিকাংশ লোকে কিন্তু গ্ৰহণ কৰিছিল কোভাক্সিন খুব কম সংখ্যক লোকে গ্ৰহণ কৰিছিল কোভিশ্বিল্ডটো অতিকৈ বিশ্বাসযোগ্য বুলি কোভিশ্বিল্ড ভেকচিন গ্ৰহণ কৰিছিল ভাৰতৰ কোটি কোটি লোকে আৰু যদি আপুনিও যদি কোভিশ্বিল্ড গ্ৰহণ কৰিছিল তেতিয়াহ'লে আপোনাৰ বাবে এটা উদ্বেগজনক খবৰ ভয়ংকৰ খবৰ কিয়নো বিৰল ৰোগত আক্ৰান্ত হ'ব পাৰে আপুনিও কিয়নো ইতিমধ্যে ব্ৰিটেইনত বহু লোক আক্ৰান্ত হৈছে বিৰল ৰোগত তাৰপাছত আদালতৰ দ্বাৰস্থ হৈছিল আৰু এইবাৰ ভেকচিন নিৰ্মাণকাৰী কোম্পানী আদালতত অকপট স্বীকাৰোক্তি কৰিছে আৰু আমি আপোনালোকক সেই খবৰ আমি আপোনালোকক এই মুহূৰ্তত দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ যিহেতু বহু লোকে এই খবৰ বহু সংবাদ মাধ্যমে খবৰ সম্প্ৰচাৰিত কৰাৰ পাছতে বিশ্ব টোল পাৰৰ সৃষ্টি হৈছে ইয়াত এন ডি টিভিৰ তৰফৰ পৰাই খবৰ সম্প্ৰচাৰিত কৰা হৈছে এষ্ট্ৰাজেনেকা মেক্স বিগ ইউ টাৰ্ণ এডমিটছ
কোভিশিল্ড ক্যান কজ রেয়ার সাইড এফেক্ট, অর্থাৎ এক পার্শ্বক্রিয়ার কথা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে আর রেয়ার সাইড এফেক্ট হওয়া বলে ইয়াত উল্লেখ করা হয়েছে। আর বহু লোক ইতিমধ্যে ব্রিটেনত বহু লোক ইয়ার স্বীকার হয়েছে, তারপর আদালতের দ্বারস্থ হয়েছিল ব্রিটেনের একাংশ পরিয়াল, আর তারপরে আদালতের অকপত স্বীকারোক্তি এস্টা জেনেকা কোম্পানির। আন এটা আমি আপনাদের খবর দেখাম, জি নিউজের তরফের এই খবর সম্প্রসারিত করা হয়েছে। কোভিশিল্ড ভ্যাকসিন ইয়াত প্রথমে উল্লেখ করেছে, কোভিশিল্ড ভ্যাকসিন সে হো সকতা হ্যায় হার্ট অ্যাটেক ব্রেন স্ট্রোক, কোর্ট মে এস্টা জেনেকা কোম্পানি নে মানি খামি, অর্থাৎ কোর্টত অকপত স্বীকারোক্তি করেছে এস্টা জেনেকা। আমি আন একটা খবর আপনার দেখাম, বিভিন্ন সংবাদ মাধ্যম এটার পশন আনতো সংবাদ মাধ্যমে খবর সম্প্রসারিত করেছে, আমি আপনার সেই খবর দেখাইছো। নিউজ এইটিন তরফের প্রায় খবর সম্প্রসারিত করেছে, কোভিশিল্ড ভ্যাকসিন সে টিটিএস কা খতরা, এস্টা জেনেকা নে কবুলি সাইড এফেক্ট কি বাত জানে কিয়া হে ইয়ে বিমারি, অর্থাৎ ইয়াত সম্পূর্ণরূপে এই রোগ কি সম্পূর্ণরূপে নিউজ এইটিনে সবিস্তারে এই খবর সম্প্রসারিত করেছে। আমি আপনার আন এটা খবর দেখাম, সমগ্র বিশ্বতে এই খবরে তোলপার লাগিছে, ইন্ডিয়া টুডের পরাও এই খবর সম্প্রসারিত করা হয়েছে। এস্টা জেনেকা এডমিট ইটস কোভিড ভ্যাকসিন ক্যান কজ রেয়ার সাইড এফেক্ট, অর্থাৎ এক বিরল রোগত আপনি আক্রান্ত হব পারে, রেয়ার সাইড এফেক্ট বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের বহু পরিয়াল আক্রান্ত হয়েছে তেজ গোট মরা সমস্যা, তেজ গোট মরার ফলত হার্ট এটেক ব্রেইন স্ট্রোক ব্রেইন ড্যামেজ হব পারে। যদি আপনি কোভিশিল্ড গ্রহণ করেছিল তেতিয়াহলে আপনার বাবে ডাঙর খবর, ভয়ঙ্কর খবর। এস্টা জেনেকায় আদালতের অকপত স্বীকারোক্তি প্রদান করেছে। আন একটা খবর আছে আমি আপনাকে খবর দেখাম, রিপাবলিকের তরফের প্রায় খবর সম্প্রসারিত করেছে, ভারতের কেইবাটাও সংবাদ মাধ্যমের লগতে বিশ্বর বহু সংবাদ মাধ্যমে খবর সম্প্রসারিত করেছে, করোনা ভ্যাকসিন কোভিশিল্ড সে হো সকতা হ্যায় দুর্লভ সাইড এফেক্ট, পেহলিবার কোম্পানি নে খুদ কবুলা, অর্থাৎ প্রথমবারের বাবে আদালতের কোম্পানিয়ে এই কথা স্বীকার করবলে বাধ্য হয়েছে, আর তারপরে সমগ্র দেশতে এই খবরে সৃষ্টি করেছে তোলপার, আর উদ্বেগ প্রকাশ করেছে সমগ্র বিশ্বই, কেন ভারতত বহু লোকে কোভিশিল্ড গ্রহণ করেছিল, কেবল ভারততে নহয় অসমরও বহু লোকে কোভিশিল্ড গ্রহণ করেছিল, কোভ্যাক্সিন যদিও একাংশ লোকে গ্রহণ করেছিল, অধিকাংশ লোকে কিন্তু কোভিশিল্ড গ্রহণ করেছিল। আর যদি আপনি কোভিশিল্ড গ্রহণ করেছিল তেতিয়াহলে আপনার বাবেও এটা অতিকৈ ভয়ঙ্কর খবর, কেন কোভিশিল্ড নির্মাণকারী কোম্পানি এস্টা জেনেকা অকপত স্বীকারোক্তি, আদালতত বাধ্য হয়ে নিজ মুখ খুলিবলে বাধ্য হয়েছে কোম্পানি, আর তারপরে সমগ্র বিশ্বতে তোলপাড়ও সৃষ্টি করেছে এই খবরে, আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ববাসী, বিশ্বর বহু লোকে ইতিমধ্যে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছিল আর তেজ গোট মরার সমস্যা পড়ব পারে, রেয়ার সাইড এফেক্ট হব পারে বলে ইতিমধ্যে ব্রিটেনের এক আদালতত স্বীকার করেছে এস্টা জেনেকাই। আর ব্রিটিশ সংবাদপত্র তরফের ডেইলি মেলের তরফের প্রায় এই খবর সম্প্রসারিত করা হয়েছিল, আর তারপরে বহু আন্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের লগতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, ইতিমধ্যে আমি আপনার দেখাইছো রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রসারিত করেছে, আর তারপর ভারততো ভারতের লোকসকলের মাজতো এই খবরের পাশতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে ভারতবাসী, কিন্তু ভারতের অধিকাংশ লোকে কোভিশিল্ড গ্রহণ করেছিল, এতিয়া কি হব সেই লোকসকলের জীবন, কেনো সেই কোটি কোটি লোকের জীবনক হেতালি খেলিলে নাকি এস্টা জেনেকা, এই মুহূর্তের প্রশ্ন উত্থাপন হয়েছে, কিন্তু সেই সময়ত কোভিডের বাঁচিবলে বিশ্বাস করে এস্টা জেনেকাক বিশ্বাস করে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছিল বিশ্বর কোটি কোটি লোকে, কিন্তু এতিয়া ইউ টার্ন মরা দেখবলে পাওয়া গেছে এস্টা জেনেকাই, সেই সময়ত কিন্তু এস্টা জেনেকাই কোনো ধরনের সাইড এফেক্টর কথা কোয়া নাছিল, এয়া সম্পূর্ণরূপে মানব শরীরের বাবে যোগ্য ভ্যাকসিন বলে দাবি করেছিল এস্টা জেনেকাই, এতিয়া এটা এস্টা জেনেকাই ইউ টার্ন মরা দেখবলে পাওয়া গেছে, আর তারপরে আতঙ্কিত হয়ে পড়েছে এস্টা জেনেকার বিরুদ্ধে কিউ বুজারিছে সমগ্র বিশ্বয়, কেন এস্টা জেনেকাই আদালতত স্বীকার করবলে বাধ্য হয়েছে যে কোভিড ভ্যাকসিন অর্থাৎ কোভিশিল্ড গ্রহণের পাশতেই এক দুরারোগ্য রোগ দুষ্প্রাপ্য রোগত আক্রান্ত হব পারে ব্যক্তি।